मर के भी ना वादा अपना तोड़ेंगे एक दूजे का साथ कभी न छोड़ेंगे अपना तो सदियों जन्मों का नाता है जान से जान को कौन जुदा कर पाता है तेरे सिवा तेरे सिवा तेरे सिवा इस दरिया का नहीं कोई किनारा सनम हो नहीं कोई किनारा सनम জীবনে অনেক মাখ মা তোমার অশেষ করুনা তোমার করুণা ছাড়া এটা কখনো হতে পারে না মা তুমি আছো মা এই পৃথিবীতে তুমি আছো তোমার অশেষ করুনা মা তুমি সবাইকে সব কিছু দাও মা কাউকে ফিরিয়ে দাও না মা তুমি কাউকে ফিরিয়ে দাও না তুমি আমাকেও ফিরিয়ে দাওনি মা তুমি আমাকেও ফিরিয়ে দাওনি ভেড়ার মুখে শব্দ ফুটিয়েছ মা তুমি ভেড়ার মুখে শব্দ যা সম্ভব ছিল না মা মা শুধু তুমি তুমি এই দুটো একদিনে আস্তিক ভেড়ার মুখে শব্দ দিয়েছ মা ভেড়ার মুখে শব্দ দিয়েছ তোমাকে কোটি কোটি প্রণাম মা কোটি কোটি প্রণাম তুমি এই শব্দটা দিয়েছো এখানেই খেতে মা আর কিচ্ছু না কিন্তু বলে দিলাম আর বল আল্লাহ তো যাই হোক আজকে তো অনেক পূজো দিয়েছে খুব আমার আনন্দ হয়েছে আরাম হয়েছে বৃষ্টি পড়ছে হলে আজকে তো আমাকে জেল খাটতে বুঝতে পেরেছো কি না এই ভেরু একখানে ওখানে মানত করে এসেছিল যদি আমায় জেল না করতে হয় তার জন্য মানত করে এসেছিল যে শুধু আমাকে না useState ওকে কাটতে হবে বুঝতে পেরেছো যা কন্ডিশন হোক যাচ্ছে আস্তে আস্তে আর ভেড়াটা অভিনয় একদম পারে না বুঝতে পেরেছি ওই জন্য অভিনয়টা তাড়াতাড়ি ফিনিশ করে দিতে হলো আর যেভাবে ওই ঢ্যাংড়াটা রয়েছে সঞ্জয় এমন পেছনে পুরো পড়েছে আমার অভিনয়টা পুরো গুষ্টির পুষ্টি মেরে দিল করতেই দিল না কিছুতে সব পোল খুলে দিচ্ছে সব পোল খুলে দিচ্ছে তো যাই হোক খুব ভালো লেগেছে ওখানে আমি গেছিলাম ওখানে আমি দেখলাম যে এক বাক্সে পাঁচটা করে দিচ্ছিল বলছিল তাও বিশ্বাস হয়নি আমার খুলে আবার দেখলাম ইচ্ছা করে ওটা যে পাঁচটা আছে তো না নেই মানে এতটা অবিশ্বাস আমার বুঝতে পেরেছো লোকের ওপরে মানুষের ওপরে কি করবো এত বিশ্বাস আমার ভেঙেছে মানুষ না মানে যত গুপ্ত কথাগুলো একজনকে বলছেন হ্যাঁ মামালটাকে সঞ্জয় সব বলে দিয়েছে ঠিক আছে তো যাই হোক ওর কিছু মন্তব্য রয়েছে আমাকে নিয়ে প্রচুর নেগোসিয়েশন আমায় করতে হয়েছে বুঝতে পেরেছো আমি তো আর ভিডিও ছাড়তে পারবো না কারণ এইভাবেই তো আমাকে পিন্ডি ছুটকে খেতে হবে তো পিন্ডি ছুটকে খাওয়ার জন্য অনেক কিছু আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে হুম নেগোসিয়েশন প্রচুর করেছি আমি এরকম করেনি বুঝতে পেরেছো যা নেগোসিয়েশন করছি আমি আর বলছি তোমার কিছু বলার থাকলে তুমি আমার বলো বুঝলে বলো তুমি কি বলার আছে তোমার বক্তব্য অনেকে শুনতে ভালোবাসে আমার যারা যে অর্গ্যানিক আমার যে অর্গ্যানিক ভিউয়ার্স রয়েছে তারা তোমার কিছু মন্তব্য শুনতে চায় একটু বলো কি কি মন্তব্য রয়েছে তোমার ওকে আমি আগেই বলেছিলাম ওকে আমি আগেই বলেছিলাম যে ওই তোমরা দেখেছো এর আগে ওকে মানে কতজন হুড়কো দেয় হ্যাঁ কারণ ও যে কতজনকে হুড়কো দেয় সেটা আমি ভুলে যাই বুঝতে পেরেছো যেরকম এখন আমি বাপ মাকে ভুলে গেছি হ্যাঁ তো ঠিক সেরকম ও কতজনকে হুড়কো দিয়েছে সেটা আমি ভুলে গেছি আমার মনে আছে শুধু একজনকে হুড়কোটা দিয়েছে বুঝতে না ফোন করে এমন হুড়কো দিয়েছে বুঝতে পেরেছো তো তো যাই হোক ওকে আমি প্রথমেই বারণ করেছিলাম যে তোমরা তুমি একদম ওর সাথে এতে থেকো না হুম থাকলেই কিন্তু খুব মুশকিল হবে কিন্তু আর ও যা শিয়ানা জিনিস বাবা পুরো ইউটিউবে নাস্তা নাবুদ করছে এরকম ডাইনিকে তো নাস্তা নাবুদ করতে ওর এক মিনিটও টাইম লাগবে না যেটা করেছো তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে তো যাই হোক সিরিয়াস কথা বলছি তোমাদেরকে শুধু মুদ্রাদোষ ওই সন্দীপের নেই মুদ্রাদোষ আমারও আছে আমি ভেড়ু বলে কি আমার মুদ্রা থাকে না আমার চোখ ফিট আছে এরকম বের করি সাপের মতো বুঝতে পারে কারণ নাগিনের সাথে আমার জীবনযাপন করতে হয় আর আমি নাগ জিততে আমারও বেড়াও বুঝতে পেরেছ তো যাই হোক বলছো ওকে বারম করেছিলাম আর ওর মন তো বললাম না সাদা মনে ওরা একদম কাদা নেই ওর সাদা মনে কোনো কাদা নেই পুরো মালটাই কাদা চামড়াটাই সাদা কিন্তু মালটা পুরো কালো পুরো কালো দেখতে পাচ্ছেন আমার বাপ মাকে ধরে কীভাবে হেনস্থা করেছে ঘর থেকে বেরিয়ে যেতে তার বাধ্য হয়েছে আমি বাবা বাপ মা ছেড়ে দিতেও বাধ্য রয়েছি বুঝতে পার বাব মা ছেড়ে দিতেও আমি রাজি রয়েছি আমার বউ শুধু রান্নিং করে এনে দিই বুঝতে পারলে তাতেই আমার চলবে আমার ইজ্জত আমার দেখছো না দাঁড়া পর্যন্ত আমার বেঁকে গেছে এখন এখন থেকে আমাকে দেখো কি নিতে হচ্ছে জানো তো হট হট গরম জলের সেঁক নিতে হচ্ছে বুঝতে পেরেছো আমি এই সময় যদি এরকম পুজো হয়ে যাই গরম জলের সেঁক নিতে হয় তাহলে আসল সময় যেমন এক্সারসাইজটা করবো যাই হোক বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই এক্সারসাইজ কোনো কাজ দিচ্ছে না বুঝতে পেরেছো তো যাই হোক আমি বারং করেছিলাম ওর তো সাদা মনে কাদা নেই বলে দিয়েছে সব কিছু আর এমন হুড়কো দিয়েছে এখনও হুড়কো তো বাকি রয়েছে ওর কাছে অনেক কিছু রয়েছে তো যাই হোক আমি বারং করেছিলাম ওকে এইরকম ধরনের একদম আসবে না আর ওকে বলে দিয়েছি যে তুমি একদম কোনো গালি গালাজ কিচ্ছু করবে না গালি গালাজ কোনো কিচ্ছু করবে না ঠিক আছে শুধুমাত্র আমার ঘরের পিন্ডি চটকাবে আমার বাপ মায়ের নাম খারাপ করবে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে আমি যে ভেরুক সেটা তুমি প্রুভ করে দেবে ঠিক আছে ব্লগ ভিডিওতে এসে এসে এমন এমন বলবে যে ভেড়ার বাচ্চা একবার আমার মানে জুতো দিয়ে একবার চাপকে দেবে কিন্তু কি বললাম তুমি একদম গালাগালি মন্দ কিচ্ছু করবে না সোশ্যাল মিডিয়াতে এসে ঠিক আছে গাল মন্দ করবে না বাকি তুমি সব কিছু করো আমাকে অপমান করো অপদস্থ করো আমার ঘরের একবারে চোদ্দ গোষ্ঠীর পিন্ডি চটকে দাও ঠিক আছে কিন্তু আমার কাউকে নিয়ে কিছু অনেক কি আমার না ওই কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে অনেকেই করবে অনেকেই অনেক কিছু বলবে আমাকে বলে তো অনেকে ভেড়া বলে ঠিক আছে যেমন বাচ্চা বলে ঠিক আছে আর ওই যা দীপ্তি দিচ্ছে আর তার সাথে না দিন রাত আমাকে কি বলবো আমার জিনা হারাম করে রেখেছে কিন্তু কি বললাম ওদের কথায় আমার কিছু গায়ে আসে না ওদের কথায় আমার কিছু যায় আসে না কারণ আমি তো আমার সিঁড়ি তোমার সব বেঁচে ফেলেছি বউয়ের আর্নিং দেখে আমার জীবখানা দাদা এত বড় বেড়াচ্ছে এখন বুঝতে পেরেছো তো আর কি বলবো তোমাদেরকে বলো ওর অনেক কষ্ট দুঃখর ব্যাপার আছে তো যার জন্য ও এখানে এরম করে লোকের পিন্ডি চটকে খাচ্ছে আমার তো আর কী বলবো টাকা তো জোগাতে পারি না জানোই তোমরা তোমাদের সামনেই বলেছে যে আমার টাকা পয়সা জলও গরম হয় না তাই জন্য ওর টাকা পয়সা দিয়েও জল গরম করছে আর আমি এত বড় দোগলার বাচ্চা বুঝতে পেরেছ এর আগে আমি মানে ভিডিওতে এসে দেখিয়েছি ওর ক্যামেরায় আমি মুভ পর্যন্ত ঢাকা দেখাতে চাই না আর এখন দেখো কী সুন্দর এখন মানে লেড়ি কুকুর খাবার দেখে যেরকম ক্যারাই ক্যামেরার দিকেও সেরকম আমি দেখো বারবার এরম করে দেখো এরকম করে মুখ কী মারছি দিন যে অভিনয় করতে দিয়েছিলো আমাকে আর জানো তোমার জুতো এমন মার মেরেছ আগে মানে থার্ড ক্লাস অভিনয় করেছিলাম তারপর থেকে তো কী জন্য যে কী করেছি আমি নিজেকে আটকে রেখেছিলাম মানে ক্যামেরার দিকে মুখটা দেখাবো কখন দেখাবো কখন সুযোগ পেয়েছি আমি যখন আমার বউ ও অন্যদের পিণ্ডি চটকায় অন্য নারীদেরকে নিয়ে মানে একেবারে উলঙ্গ করে দেয় বুঝতে পেরেছ সোশ্যাল মিডিয়াতে কিছু না থাকতেও মিথ্যে মিথ্যে কথা বলে আমি এত বড় ভেড়ুর বাচ্চা জনয়ারের বাচ্চা সেইগুলোকে আমি মেনে নিই বুঝতে পেরেছ শুধু বলেছি সোশ্যাল মিডিয়ায় গাল মন্দ একদম না আমার বাপের খুব ইজ্জত আছে হ্যাঁ আর আমার আবার আর আমার সিদ্ধান্ত খুব জোর রয়েছে বুঝতে পেরেছো তো সোশ্যাল মিডিয়ায় গাল মন্দ করবে না বাকি তুমি যা করবে করো ঠিক আছে লোকের পিন্ডি চট কাও আর আমি তো আগে থেকেই ওকে সাপোর্ট দিতাম আমি ওকে আগে থেকেই সাপোর্ট দিতাম কিন্তু এই যে ভুলভাল অ্যাক্টিং করিয়ে আমার অ্যাক্টিংটাকে বন্ধ করিয়ে দিল হ্যাঁ ভুলভাল অ্যাক্টিং করিয়ে আমার পুরো বললাম না মা বোন উদ্ধার করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কী কিস্তি খেয়েছি কী কিস্তি খেয়েছি মা কালি বলছি বাবা আর আমি তো বললাম মানত করে এসছিলাম হ্যাঁ মানত করে এসছিলাম যেন আর কিস্তি না খেতে হয় বাবা আর কিস্তি যেন ব্লগ ভিডিও করে করে এরকম কিস্তি না খাওয়াই বুঝতে পেরেছো তো সেই জন্য মানত করেছিলাম যে আমি আমি ওকে নিয়ে পুজো দিতে যাবো সব সেটেলমেন্ট করে দেবো ঠিক আছে কারণ আমি না পাঁচ মিনিটের জন্য ওপরে উঠি আমার বউয়ের কাছে ফোন থাকে এরকম করে হ্যাঁ পাঁচ মিনিটের জন্য ওপরে উঠি ঠিক আছে একটু কোমরের নেমে যাই ফিলিংস ফিলিংস আমার তো আর আমি নেমে পড়ি ওর সাথে সেটেলমেন্ট করেছি বললাম যে এরপর থেকে না তুমি হাত দেবে গাড়ি নাহলে না মোড়ার সাথে শুয়ে করেছি হ্যাঁ তো হোক তো কি আর করবো ওইগুলো সেটেলমেন্ট সব করেছি বুঝলে এগুলো তো এখন অন ক্যামেরা বলা যাবে আস্তে আস্তে করে ভেবেচিনতো তারপরে বলবো তোমাদেরকে যে কি কি নেগোসিয়েশন ওর সাথে করেছি আমি হ্যাঁ নিজের মানে সিদ্ধানা দেখার জন্যে এই টাইমের সাথে কি ধরনের সেগুলো তোমাদেরকে পরে বলবো আমি তো যাই হোক তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভেরুর সাথে না সঞ্জয় ঘাটের পাশে থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আপাতত টাটা ঠিক আছে